নমস্কার বন্ধুরা, আমি সরকার ব্লগে স্বাগত। প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হলো সোমবার, সোমবার দুপুরবেলা খাবারের টেবিলে চলে এসেছি। বন্ধুরা কেমন আছেন? আমি খুব ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি, আমি সরকার ব্লগে স্বাগত। আপনারা কেমন আছেন? আমি খুব ভালোও নেই, খুব খারাপও নেই। আমার শরীর খুবই খারাপ, নাকে নাকে কথা বলতে হচ্ছে। যাই হোক, অল্প অল্প করে দাও, একদম অল্প অল্প করে দেবে। অল্প দাও, এক অর্ধেক দাও। ভিডিওটি স্কিপ করবেন না, কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আলু ভাজা আর কি চিন ও লাউ আর কি লাউ চকলা দিয়ে আলু ভাজা, বাহ, অনেক দিন পরে এই খাবারটা খাবো। যা খুব ভালো হয়েছে, এরকম একটা খাবার খাবো। অনেক রকমের ভাজা করেছে আজকে, পটল ভাজা, এটা কি কলা ভাজা, কলা ভাজা আমার খুব ভালো লাগে। স্যালাড করেছে, আবার স্যালাড, কালকে স্যালাড কলা হয়নি বলো। এটি আবার সয়াবিন করেছে, কি খাবো আগে? সয়াবিন করেছে, ডাল করেছে, কি ডাল এটা? মুগ মুসুরি মিশিয়ে লাউ দিয়ে ডাল। ডালের কালারটা দেখুন বন্ধুরা, খুব ভালো হয়েছে। নানান রকমের পদ এখানে, স্যালাড আছে। কোনটা দিয়ে খাওয়া স্টার্ট করবো বুঝতে পারছি না। মাও খাবারের টেবিলে বসে গেছে, আমার খুব শরীর খারাপ। স্নান টান করে উঠে পুজো দিলাম, পুজো টুজো দিয়ে খেতে বসলাম। একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি, খেয়ে টেয়ে তারপরে ভাত খাচ্ছে। খুব ঘাড়ের যন্ত্রণা করছে, এত ঠান্ডা লেগে গেছে, খুব সর্দি লেগে গেছে। জাগাকে বাঁধাকপিটা দিয়ে মেখে খেয়ে নিই, তারপর আর স্যালাড নিলাম পরিমাণ মতো। আমি যে রকম পেয়েছি সেরকম নিয়েছি, ঠিক আছে। বাঁধাকপি দিয়ে আগে খেয়ে নিই, মেখে তারপরে আমার সয়াবিন দিয়ে দাও। সয়াবিনটাই আগে খেয়ে নিই, আলু আর সয়াবিনের ঝোল করেছে। যে ফলোয়ার বাটনে ক্লিক করবেন, আর ইউটিউব চ্যানেলে আমার সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা বন্ধুরা আমার ভিডিওটি দেখে চলে যাচ্ছেন, তারা প্লিজ চ্যানেলগুলো সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন ফেসবুক পেজে। আর সাথে থাকুন, আমাকে প্রচুর সাপোর্ট করুন, প্রচুর ভালোবাসা দেবেন এগিয়ে যাওয়ার জন্য। এটা ভালো নেই, তাও ভিডিও করে যাচ্ছি। এখন সয়াবিন আলুর তরকারিটা ভালো করে মেখে নিই, বা শেষ অংশের ভাতটুকু খেয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে আলু ভাজা আর ইসের চকলা, মা এটা লাউয়ের চকলা। ও তুমি লাউ নিয়েছো না? লাউ লাউ দিয়ে দিয়ে দাও ডালটা। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই বলবেন। দেখুন ডালের কালারটা, টমেটো দিয়ে ডাল করেছে। বেশ বেশ, লাউ দিয়ে ডাল করেছে, ডালটা মেখে খেয়ে নি। স্যালাড নিয়েছো না? স্যালাড নাও, এখন স্যালাড নিচ্ছে। ওয়েদারটা এত বাজে করে রেখেছে, এই ওয়েদারের জন্যই যত মানুষের শরীর খারাপ। বিরক্ত লাগছে, না ঠান্ডা না গরম না কি, এদিকে ঘেমে যাচ্ছি। ডাল দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। আমার খাওয়া টাওয়া কমপ্লিট, হাত তাত ধুই নিলাম। মা এখনো খাচ্ছে, সয়াবিন দিয়ে লাস্ট। আর কি খাবে? ও খাওয়া কমপ্লিট, ওদেরকে দেবে? আচ্ছা আচ্ছা, আমি খাওয়া কমপ্লিট। আর এখন আমি এখন প্যারাসিটামল খেলাম। ও শরীরটা খারাপ, জানি না শরীর কবে ঠিক হবে।
আমি ওষুধ খেলাম, ভাত টাত খেয়ে দিন ভরে ভাত খেলাম। যাই হোক, একটু বিশ্রাম করে নিই, বিশ্রাম করে দেখা হচ্ছে আবার বিকালে। দুপুরবেলা বিশ্রাম টিশ্রাম করা হয়ে গেছে, বিশ্রাম করেই জাস্ট উঠলাম, শুয়ে টুয়ে নিয়েছি, মুখ হাত মুখ ধুয়ে চাদরও পাতিয়ে দিয়েছি। আমি এবার হাঁটা চলা করবো, অনেকক্ষণ হাঁটবো, এখন অনেকক্ষণ হাঁটবো। লাইট টাইট জ্বালিয়ে দিয়েছি, এই যে মা উঠলো, মাও আর ওরা পড়তে আসবে। আমি চাদর পাতিয়ে দিয়েছি, দোকানও খুলে দিয়েছি, দোকান সাজানো গোছানো কমপ্লিট। রাস্তায় বেরিয়ে, রাস্তায় হাঁটা চলা না করলে হয় শরীরের পক্ষে, আমি প্রচুর হাঁটি, হাঁটছি এখন প্রচুর হাঁটি। আমার পা দেখা যাচ্ছে, গুটি গুটি পায়, আমি হেঁটে যাই, হাঁটা হেঁটে টেটে তারপর পাতে বসবো। আরে দেখো আমাদের এখানে কুকুর বিড়াল এত ভরে গেছে, এই যা, আমাদের এখানে একটা কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো গাছটা আমার বাড়িতে দিয়েছি, জানি না কতদূর কি হবে, রাস্তার উপর তো সব উঠিয়েই নেয় বলতে গেলে কুমড়ো গাছটা। তা কুমড়ো একটা ফুল ফুটেছিল, যাই হোক কুমড়ো গাছটা হলেই ভালো হয়। আর পোস্টারে লাইট জ্বলে গেছে, আমাদের রাস্তা পোস্টারে লাইট জ্বলে গেছে, সন্ধ্যে তো প্রায় হয়েই গেছে। বাড়ির চারিদিকে পোস্টারই দেখুন, পর পর এদিকে ওইদিকে, এদিকে একটা ওইদিকে একটা, চারিদিকে পোস্ট। এখন একটু নিয়ে নিলাম পাঁপড়, এখন পাঁপড় খাচ্ছি। আছে কুরকুরে কি চিপস, কুরকুরে আলু ভাজা, আলু ভাজা মানে কুরকুরে আলু ভাজা খেয়ে নি, মাও খাচ্ছে। মা কি গরম লাগছে, কেসে তুম বলিয়ে আছি হো, ওয়াও ওটা খাবার কিনবে এই টাকা দিয়ে, নমস্কার বন্ধুরা। আজকে দেখুন রাই একাই পড়তে এসছে, সুবাই মা বাড়ি গেছিল, তার মধ্যে এসেও গেছে, এসে ও জ্বর এসছে, শরীর খারাপ তাই আসবে না পড়তে। এই যে ডালিয়া, তুই সবই বুঝতে পারছিস, রাই এখন ইংরেজি করছে আর মা কাজ করে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে বসো, হ্যাঁ কাজ কর। এখন মা সবজি কাটতে বসবে, আর সব আয়োজন নিয়ে বসে গেছে, গামলি ঝুড়ি জল, কি কি সবজি কাটবে, এখন কি টিফিন করবে তার জন্য, প্লাস কালকে আগামীকাল কি কি রান্না করবে তার জন্য সবজি কাটবে বলে সব আয়োজন করে রেখেছে। বটি আসন পেতে রেখেছে, এই যে বসবে এবার সবজি কাটতে। আই পড়ছে, পড়াশোনায় মনোযোগ দিয়েছে, সামনে পরীক্ষা চলে এসেছে, ওদের রুটিনও দিয়ে দিয়েছে পরীক্ষা, খুব তাড়াতাড়ি রং খেলার পরেই পরীক্ষা শুরু হয়ে যাবে। মনোযোগ দিয়েছে পড়াশোনায়, জোরদার পড়াশোনা চলছে, ফার্স্ট ডিভিশন যাবে, আরেকজনে তো আসার নামই নেই, বিদ্যাসাগরের নাতে। আর সাথে রয়েছে জল, এর গামলি ঝুড়িটা এগিয়ে নিল, এবার বেগুন গুলো কাটছে। কে জেঠি? তাই কোন জেঠি? কি বলে? আমাদের তুলে ধরে আমাকে, সুবায়নকে কি করি না করি, তাই তো বল। কে জেঠি বলছে কোথায় কোথায় দেখাতে, আমি বলছি দাঁড়াও দেখাচ্ছি।
দেখেছিস তারপর কি বললো? সুবাইনের মা, সুবাইনের মতো আমার দিদি বলে বতুল। তুই সুবাইনকে উদ্দেশ্য তো জেঠি বাড়ি একদিন নিয়ে যাবি, ঠিক আছে? লুকিয়ে পুড়িয়ে যাবে। কেন লুকিয়ে পুড়িয়ে যাবে? কেন মামার সঙ্গে গেলে তো আমি ওকে নিয়ে যাব, না গেলে আমি কি করব বলবি? যাই জোর জবরদস্তি করে দিচ্ছে। গরম ঠান্ডা দিকে আমি নিঃশ্বাস নিতে পারছি না, ফ্যান চালালে কি করব? আমার ঠান্ডা ধরে রেখেছে, আই তো এইটাই ঠান্ডা ধরে নিয়েছে এই কারণে এত ফ্যান চালালে, এদিকে ঘেমে যাচ্ছি কি করব বল? বন্ধুরা দেখেছেন আমার মা কি কাজ করছে এখন সন্ধ্যেবেলা? বেগুনগুলো জল দিয়ে ধুয়ে ফেস একটা থালা নিয়ে নিয়েছে, সেই থালার মধ্যে আবার রাখছে। এবার কাটবে আলু, আলু নিয়ে বসে গেছে, আলু সবজি কাটছে। সব গুছিয়েছিস? পা ঝেড়ে নে, একভাবে বসেছিলি তো তাই। পড়া কমপ্লিট, বই টই ব্যাগ গুছিয়ে নিয়েছে, এবার রওনা দিচ্ছে ব্যাগ কাঁধে নিয়ে বাড়ির দিকে। রাইকে দিয়ে চলে আসলাম, দিয়ে এবার দেখি মা কি রান্না করছে, কি টিফিন বানাচ্ছি। ওয়াও দেখো বন্ধুরা, বেগুনি মেটাটা কি সুন্দর বানিয়েছে, বেগুনির মেটাটা, মেটাই বলে তো কি ভাষা বলে, দেখুন কি সুন্দর বানো, অসাধারণ, একবার ফুলেছে ফুলকুলুচির মতো। দিয়েছে গ্যাস জ্বালি দিয়েছে ওই পাশে, এই যে উঠাচ্ছে দেখো, উফ অসাধারণ। আজকে সন্ধ্যেবেলা নাস্তা পানি বেগুনি, হ্যাঁ নাস্তা পানি, নাস্তা পানি হবে আজকে। রোজা করেছে না? রোজা তুই কর গিয়া দেখি মুসলমান যে রোজা করি, ছাগল নাস্তা পানি, সন্ধ্যের নাস্তা পানি হবে বেগুনি। আমি এবার হাত বাড়িয়ে নিলাম বেগুনিটা, ও কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা, পুরো দোকানে সেরা। বাবা বাবা রে বাবা, কি গরম কি গরম, নিজে নাই দুটো নিয়ে যা, নিয়ে গিয়ে শান্তি ভাবে খাবে যা। মুড়ি আছে ওখানে, মুড়ি রেখেছি গামলার জন্য নিয়ে যাচ্ছি, মুড়ি পুরো ফুলে যাচ্ছে আজকে লুচির মতো। আচ্ছা জিনিসটা মন দিয়ে করেছে, ভালো সুন্দর করেছে, তাই না হলে তো বাবা যা চিমসা চিমসানো করো তুমি। বেগুনটা দেখতে হবে না কত বড় বেগুনটা, দাদা ছোট 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 যে বেগুনি এখন টিফিন করছি, বেগুনি প্রায় কমপ্লিট করে আমাকে দুটো দিয়েছে, মা আরো ভাগছে, অনেক হয়ে যাবে না আমার।